সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে রোদ্দুর আয়োজন করেছে আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ICCR এ সত্যজিৎ রায় মঞ্চে। প্রায় 26টি দেশ থেকে চিত্র নির্মাতারা যোগ দিয়েছেন এই উৎসবে, চলবে 27 থেকে 29শে মে পর্যন্ত। রোদ্দুর তো, তাই সানলাইট তো আনবেই সবার জীবনে, ওদের জীবনেও আমাদের জীবনেও। তাই দর্শক, শ্রোতা, যারা মেকার্স, সবাইকে নিয়েই তো আমাদের পৃথিবী, আর ওরাই হয়তো সেই সূর্যের আলো আমাদের মধ্যে আরও বিস্তার করবে। রোদ্দুর এই অনুষ্ঠান আগেও করেছে, তবে এবারে অসম্ভব ভালো কিছু ছবি এসেছে, আমার দেখার সৌভাগ্য হয়েছে বলে বলছি। এবারে বেশ কিছু পুরস্কারপ্রাপ্ত বাইরে যেগুলো নমিনেটেড হয়েছে বিভিন্ন ফেস্টিভ্যালে বিদেশে, সেরকম ছবি। সত্যি বলতে কি, ছবির ভারে আমরা বেশ নুব্জ হয়ে পড়েছিলাম, কিন্তু ছবির মান এত ভালো যে আমাদের অসুবিধা হয়নি দেখতে। আমি টিভিতে দেখতাম ছোটবেলা থেকে মাধবী ম্যামকে, অসংখ্য ধন্যবাদ জানাবো যে উনি আমাকে এখানে আজকে আহ্বান জানিয়েছেন, এবং এখানে আহ্বান যারা জানিয়েছেন প্রত্যেকটা সদস্য সদস্যাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, যে আমার মতো একটা সাধারণ মানুষকে এখানে ডাকা হয়েছে এবং যে সম্মানটা আপনারা দিয়েছেন আমি সেটার জন্য কৃতজ্ঞ। অনুপ্রেরণা মাধবীদির, মাধবী মুখার্জির, আর ওই যে বললো আমাদের মন্ত্রী মহাশয় যে নতুন কিছু করে দেখাতে হবে, এবং যাদের ফান্ড কম তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, তাদের সঙ্গে কাজ করা, তাদের পাশে থাকা, তাদের সেই কাজটাকে অনুধাবন করা এবং লোকের সামনে উপস্থাপনা করা, এটাই আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। নতুন যারা ফিল্ম মেকার আছে, যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, শর্ট ফিল্ম করছে কষ্ট করে, তাদের জন্যে ভবিষ্যতের কী পরিকল্পনা? পরিকল্পনা তো শুধু একটা শুরু হলো, এটা একটা বড় পরিকল্পনা করার আশা আমরা রাখছি। একটা ফান্ড ক্রিয়েট করে তাদেরকে ইনভাইট করে কোনোভাবে তাদেরকে হেল্প করে একটা ভালো প্ল্যাটফর্মে নিয়ে এসে ছোটো ফিল্মকে আমরা সারা পৃথিবীর কাছে উপস্থাপন করব। তো ফান্ড একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা জানি না কতটা করে উঠতে পারবো, আমরা প্রসেসে আছি, আশা করছি আমরা উত্তীর্ণ হব পরীক্ষা। ডেফিনেটলি ইন্ডাস্ট্রির পক্ষে তো ভালো হবে, ইন্ডাস্ট্রি অনেকে কাজ পাবে, টেকনিশিয়ানসরা কাজ পাবেন, এবং আমার মনে হয় প্যারেল বড় ছবি, ছোট ছবি প্যারেলি চললে তার পরিসরটা অনেক বড়, আমরা অনেক কিছু অনেক কাজ দেখতে পাবো, ছোটো ছোটো কাজও দেখতে পাবো। আমরা ফেসবুকেই তো দেখি 2 মিনিটের ছবি, 5 মিনিটের ছবি, এই এখানে পুরস্কার পাচ্ছে, সেখানে পুরস্কৃত হচ্ছে। সো খুবই এনকারেজিং ট্রেন্ড, তো এটা ভালো ছাড়া খারাপ কখনোই হতে পারে না আমার মতে। বেশি করে ছবি দেখা উচিত, ছোট গল্প উপন্যাসে যেরকম ফারাক থাকে সেটা বোঝা উচিত, কত কংক্রিটলি সেইটাকে ভিজুয়ালাইজেশনের মধ্যে দিয়ে প্রেজেন্ট করা যায়, এইগুলো তো খানিকটা মেধা এবং টেকনিক দুটোকে মিশেল করতে হবে, শিখতে হবে। শর্ট ফিল্ম বানানো কিন্তু ভীষণ কঠিন, ভীষণ কঠিন, ওয়াইড অনেকটা করা যায় কিন্তু সেইটাকে প্রিসাইজ ওয়েতে ছবি বানানো ইটস ভেরি ডিফিকাল্ট, এটা আরও অনেক মুছিয়ে আনার পরিচয়। আমি কত কম কথাতে, কত কম এক্সপ্রেশনে আমি একটা ওয়াইড লেভেলকে ধরবো এবং সেটা কমিউনিকেট করব। ক্যামেরায় অমিত মুন্সির সাথে সঞ্জীব ঘোষ, কি খবর কলকাতা।